আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স বাটনটি অ্যাড করবেন। তো আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্ট বা ফ্রেন্ডের সংখ্যা কিন্তু 5000 হয়ে যায়। তো 5000 হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর কোনো ফ্রেন্ডস আমাদেরকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না, যার কারণে কিন্তু আমরা নতুন নতুন ফ্রেন্ডস কিন্তু অ্যাড করতে পারি না বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমি একটি এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসটি ফলো করলে কিন্তু আপনি আনলিমিটেড ফলোয়ার্স পেয়ে যাবেন বা আপনি আনলিমিটেড ফলোয়ার্সটা কিন্তু আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে বন্ধুরা। তো আপনি কিভাবে সেই ফলোয়ার্স বাটনটি আপনার প্রোফাইলে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই ফুল প্রসেসটি দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বন্ধুরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবো, এরপর আমরা ফেসবুক যে অ্যাপসটি রয়েছে বন্ধুরা সেই ফেসবুক অ্যাপসটিকে আমরা ওপেন করে নেবো বন্ধুরা। তো আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপর থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দিব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো বন্ধুরা। স্ক্রল করে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাবো। তারপর দেখতে পাচ্ছেন এই নিচে সেটিংস অপশনটি রয়েছে, সেটিংসে আমরা ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো বন্ধুরা। তো আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ যে অপশনটি রয়েছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ যে অপশনটি, সেই অপশনে আমরা চলে যাবো বন্ধুরা। তো আমি অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এই হাউ পিপল এই অপশনটিতে চলে আসবেন। তো চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে আমরা প্রবেশ করবো বন্ধুরা। তো আমরা হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে এভরিওয়ান করা রয়েছে, তো আমরা এটিকে এভরিওয়ান না রেখে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করে দিয়ে সেটিকে আমরা সিলেক্ট করে দিব। তো আমি আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করে দিয়েছি। তারপর আমরা ব্যাকে চলে আসবো বন্ধুরা। তো আমরা এখান থেকে ভিড়ে যাব। তো ব্যাকে চলে আসার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেটিংসে চলে আসছি। তো পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আমরা স্ক্রল করে চলে আসবো। তারপর ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো পাবলিক কন্টেন্টে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই অপশনে দেখতে পাচ্ছেন যে আমার টিকে ফ্রেন্ডস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো সেটিকে আমরা পাবলিক করে দিব। তো পাবলিক করার সাথে সাথে কিন্তু আপনার ফলোয়ার্স বাটনটা কিন্তু আপনার প্রোফাইলে আপডেট হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার যে সেটিংসগুলো সেটি কিন্তু আপডেট হয়ে গিয়েছে বন্ধুরা। কিছু যে নতুন নতুন সেটিংস কিন্তু আপডেট হয়ে গেছে। তারপর আমি আবার ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে গিয়ে আমরা আপনাদের দেখে দিব আমার ফলোয়ার্স বাটনটি অ্যাড হয়েছে কিনা আমার প্রোফাইলে। তো আমি ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর বন্ধুরা আমরা প্রোফাইলে চলে যাবো। স্ক্রল করে আমরা উপরে যে প্রোফাইলটি রয়েছে সেখানে চলে আসলাম। তারপর থ্রি ডট মেনু অপশনটি রয়েছে, সেই থ্রি ডট আমরা ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভিউয়ার্সে গিয়ে কিন্তু আমাদের ফ্রেন্ডসরা আমাদের প্রোফাইলটি কিরকম দেখতে পাচ্ছেন সেই অপশনটি আমরা দেখে নিব। তো আমি আমার প্রোফাইল কিন্তু আমার মতো দেখতে পাচ্ছি, এখন আমি আমার ফ্রেন্ডদের মতো দেখে নিব, সেই জন্য আমরা ভিউয়ার্সে ক্লিক করে দিব বন্ধুরা। তো ভিউয়ার্সে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটি কিন্তু পাবলিকলি কিন্তু এরকম দেখাচ্ছে, ফ্রেন্ডসটা কিন্তু আমার প্রোফাইলটি এরকম দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স বাটনটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে বন্ধুরা। তো আপনিও চাইলে খুব সহজে এভাবে কিন্তু ফলোয়ার্স বাটনটি কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। আর এই ফলোয়ার্স বাটনটি অ্যাড হলে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রেন্ড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার অ্যাকাউন্টে বন্ধুরা।